الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ بَارَكَ اللَّهُ لَنَا وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ وَنَفَعَنَا وَإِيَّاكُمْ بِالْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حضرات مصلیان کرام مہان رب العالمین اشنکو مہربانی تو رب العالمین আমাদের অন্যান্য শুক্রবারের মতো আজকে অযথা সময়ে আমাদের সকলের প্রাণপ্রিয় মসজিদ ঐতিহ্যবাহী দরগাহে হযরত শাহ জালাল মুজাররদে আমানি রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যারা মুমিন মুসলমান আন্তরিকতার সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস রাখি সর্বশেষ মহামানব সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আমরা আখেরি নবী শেষ নবী হিসাবে মানি বিশ্বাস করি আমাদের জন্য উচিত এইভাবেই সবসময় ভালো কাজে নেকি অর্জনের কাজে সওয়াব অর্জনের কাজে প্রতিযোগিতামূলক মন মানসিকতা নিয়ে কাজে অগ্রসর হওয়া কাজ আঞ্জাম দেওয়ার চেষ্টা করা দুই ঘন্টা তিন ঘন্টা আগেই আমরা মসজিদে চলে আসছি এমনই হওয়া উচিত প্রতিটি মুমিন মুসলমানের তাহলেই প্রমাণিত হবে যে আমরা আসলেই আল্লাহ তাআলাকে ভালোবাসি
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, পছন্দ করি। কারণ যে যাকে মহব্বত করে, পছন্দ করে, ভালোবাসে, সে তার কথা মানার চেষ্টা করে, সে তার অনুসরণ অনুকরণের আপ্রাণ চেষ্টা করে। কথাবার্তা, চলাফেরা, আচার আচরণ সকল বিষয়ে আমরা তারই অনুসরণ করি, করার চেষ্টা করি যাকে পছন্দ করি, ভালোবাসি। তো আমাদের এই ভালোবাসার দাবি যদি বাস্তবেই সত্য হয় যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, ভালোবাসা, এটাই প্রমাণ আল্লাহ তাআলাকে মহব্বত করা, ভালোবাসা। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা আমাদের মধ্যে আছে কি না তার প্রমাণ হবে যদি আমরা তার অনুসরণ করি। এটা বাস্তবসম্মত কথা, যুক্তিসঙ্গত কথা, ন্যায়সঙ্গত কথা, এবং কোরআন ও হাদিসের কথা এটাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত তথা আদর্শকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো। এখন আমরা প্রত্যেকেই নিজের বিষয়টা নিজে আমরা বিবেচনা করে, খেয়াল করে, দেখে, অনুসন্ধান করে, নিজের সাথে নিজেই প্রশ্নোত্তর করে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হব, নিতে পারবো, সমস্যা হবে না। নিরিবিলি পরিবেশে একটু বসি, বসলাম, নিজেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ অমুক কী খবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাপকাঠি ঠিক করে দিয়েছেন, দেখো তুমি এই মাপকাঠিতে টিকো কিনা। তো আমার মন সাক্ষী দেবে, বলবে যে হ্যাঁ ঠিক আছে, নবী যে মাপকাঠি ঠিক করে দিয়েছেন সেই মাপকাঠিতে তুমি টিকতে পেরেছ, তুমি সফল কাম। অথবা বলবে যে না, তুমি সফল হওনি। অথবা বলবে যে না, সফলতা শুরু হয়েছে, ঠিক এখনও সফলতার দ্বার প্রান্তে তুমি পৌঁছতে পারো নি, সফলতা পরিপূর্ণভাবে এখনও আসেনি, পরিপূর্ণভাবে তুমি এখনও অনুসরণ করো নি। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না যে ভাই দেখুন তো আমার মধ্যে পরিপূর্ণ সুন্নত আছে কি না, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না। কারণ অন্য কাউকে জিজ্ঞেস করলে তিনি হয়তো জবাব দিবেন বাহ্যিকের উপর, তিনি হয়তো দেখবেন মাথা থেকে পা পর্যন্ত আমার অবস্থা, আমার বাহ্যিক চলাফেরা হয়তো তিনি দেখবেন, অনুসন্ধান করে হয়তো একটা ফয়সালা দিবেন, হ্যাঁ ঠিক আছে বা ঠিক নয়। কিন্তু এমনও কিছু বিষয় আছে যেগুলো মানুষের অজানা, আমার ব্যক্তিগত গোপনীয় ব্যাপার, সেগুলোর ব্যাপারে তো উনি ফয়সালা দিতে পারবেন না, আমাকে নিজেই দিতে হবে ফয়সালা যে হ্যাঁ আমি এই মাপকাঠিতে টিকতে পারলাম কি না। এজন্য আমরা প্রতিদিন এই মাপকাঠির সাথে আমরা নিজেকে মেলানোর চেষ্টা করব। নবীর সুন্নতের প্রতি আমাদের আমল আছে কিনা, নবীর আসলেই আমরা অনুসারী কিনা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত তথা আদর্শকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করল। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সাথে সাথে পুরস্কার, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথেই বেহেশতে থাকবে। কত বড় সুসংবাদ! তো এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে প্রত্যেকটা কাজে কর্মে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, এটাই প্রমাণিত হবে যে আল্লাহ তাআলার প্রতি মহব্বত, ভালোবাসা। সব বিষয়ের সারাংশ হচ্ছে যদি আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকে। আমাদের আলোচনা চলতেছিল তাকওয়া সম্পর্কে, খোদা ভীতি সম্পর্কে, পরহেজগারি সম্পর্কে, গুনাহ থেকে বেঁচে থাকা সম্পর্কে, আল্লাহ তাআলার ভয় কী পরিমাণ হওয়া উচিত সেই সম্পর্কে আমাদের আলোচনা চলতেছিল। তো আমাদের মসজিদে আসা কয়েক ঘন্টা আগে আমাদের এই উপস্থিতি কী প্রমাণ করে আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে আছে? আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ভয় থাকার কারণেই আমরা আগ্রহী আল্লাহ তাআলার হুকুম পালনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন গঠনে। তো যে আয়াত আমরা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাই উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যথাযথভাবে,
যেইভাবে যেই পরিমাণ ভয় করা উচিত ওইভাবে ওই পরিমাণ তাকে ভয় করে চলতে থাকো। তার পক্ষ থেকে নির্ধারিত হুকুম আহকাম বিধিবিধান যেগুলো করণীয় সেগুলো করতে থাকো। তো করণীয় বিধান করতে থাকবো, ভয় থাকলেই তো করতে থাকবো। ঠিক তেমনিভাবে বর্জনীয় বিধান যেগুলো গুনাহের কাজ, সেই গুনাহের কাজ থেকে তো আমরা তখনই বাঁচার চেষ্টা করব যখন অন্তরে ভয় থাকবে। তো আল্লাহ তাআলাকে ভয় করে চলা মানেই হচ্ছে আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম মেনে চলা, করণীয় কাজগুলো করতে থাকা, বর্জনীয় বিষয়গুলো বর্জন করতে থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে শতভাগ নিজের জীবনে আমলের মাধ্যমে বাস্তবায়ন করে আমাদের সামনে, পুরা জগৎবাসীর সামনে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, একটা উত্তম নমুনা, একটা উত্তম মডেল স্বরূপ প্রমাণিত হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম শতভাগ তিনি পালন করেছেন, আর তারই হাতে গড়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি মাজমাইনগণ ওইভাবেই তারা নিজের জীবন গঠন করেছেন। আর এই কারণেই তো যারা ছিলেন সমাজের মধ্যে একেবারেই নগণ্য, তুচ্ছ, সমাজের মধ্যে যাদের কোনো অবস্থান ছিল না সামাজিকভাবে, পারিবারিকভাবে, গোষ্ঠীগতভাবে, আর্থিকভাবে, কোনোভাবেই তারা প্রতিষ্ঠিত ছিলেন না সামাজিকভাবে সমাজের মধ্যে ওই সময়ে, কিন্তু যখনই কোরআনকে গ্রহণ করেছেন, আল্লাহ তাআলার হুকুম মেনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণের চেষ্টা করেছেন, সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেছে। যাদের পক্ষে সার্টিফিকেট দেওয়া হলো রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান, দুনিয়াতেই সুসংবাদ প্রাপ্ত, দুনিয়াতেই সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিভাবে হয়েছিলেন, এ তো কোরআনকে গ্রহণ করার কারণে। ওয়াহ জামানা মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হকর আর তুম জলীল ও খার হুয়ে হে তারিকে কুরআন হকর। ওয়াহ জামানা মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হকর, তারা ছিলেন জমানার ওই সময়ের মুআজ্জাজ, সম্মানিত, মর্যাদাশীল ব্যক্তিত্ব। হামিলে কুরআন হকর, কোরআনকে বহন করার কারণে, কোরআনের উপর আমল করার কারণে, কোরআনকে আন্তরিকভাবে গ্রহণ করার কারণে। আর তুম জলীল ও খার হুয়ে হে তারিকে কুরআন হকর, কবি বলতেছেন আর তোমরা বর্তমান সময়ে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, বিভিন্নভাবে নিজের ঘরে, সমাজে, দেশে, বাহিরে সর্বত্র আজকে তোমাদের লাঞ্ছনার বঞ্চনা, লাঞ্ছনার বঞ্চনার শিকার হচ্ছে তোমরা তারিকে কুরআন হকর, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। তারা কোরআনকে গ্রহণ করার কারণে সম্মানিত হয়েছিলেন, আজকে আমরা কোরআনকে পরিত্যাগ করার কারণে অপদস্থ হচ্ছি, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছি। তো আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে, যেমনটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের, এরকম যদি আমরা অনুসরণের চেষ্টা করি, শতভাগ তাদের মতো হবে না ঠিক, কিন্তু তারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ, তারা যদি শতভাগ পারেন আমরা কি 90 ভাগ পারি না, 80 ভাগ পারবো না, 70 ভাগ পারবো না, কমপক্ষে 50 ভাগ হলেও পারবো না? অবশ্যই পারবো, চেষ্টা করলে পারবো, চেষ্টা করতে হবে। প্রথম প্রথম কষ্ট হবে, চেষ্টা করতে হবে। আমরা তো অনেক সময় বলে থাকি যে চেষ্টা করেছি, পারতেছি না, তারপরে আমি যে গুণাগার, আমি যে অপরাধী, এত বড় অপরাধী, এত বড় বড় অপরাধী, আমি অপরাধী, আল্লাহ তাআলা কি মাফ করবেন, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এমনটি আমরা বলে থাকি অনেক সময়। না, এটা ঠিক নয়। সাহাবায়ে কেরামদের মধ্যেও তো ছিলেন অপরাধী, ছিলেন না? বড় বড় অপরাধী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণের আগে কি অপরাধ করেন নাই? করেছেন। আর অনেক সাহাবি বড় বড় অপরাধী ছিলেন, কিন্তু এমনভাবে তওবা করেছেন, এমনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহ তাআলার দিকে রুজু করেছেন, মনোনিবেশ করেছেন, তওবা করেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে ওলিতে রূপান্তরিত করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে প্রসিদ্ধ ঘটনা সব সময় আমরা বয়ানে শুনে থাকি, রাস্তায় সাক্ষাৎ মদঘুরের সাথে, সাথে কি ছিল? মদের বোতল। আজীব কাণ্ড, সরাসরি ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে উপস্থিত,
যে উমরকে শয়তান পর্যন্ত ভয় পায়, রাস্তায় দেখলে রাস্তা ক্লিয়ার করে দেয়, উমর আসতেছেন রাস্তা ক্লিয়ার করো, উপায় নেই, গরম হুজুর। হঠাৎ এই মধুর মদের বোতল হাতে সামনে উপস্থিত, এখন কি করা যায়? আসলেই তো, সামনে পড়লেই তো উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করবেন হাতে কি, বলতে হবে বোতল, বোতলে কি বলতে হবে মদ, এছাড়া বাঁচার কোনো উপায় নেই, তরবারি সাথে আছে, সাথে সাথে গর্দান উড়িয়ে দেবেন। এখন কি করা যায়? সাথে সাথে আল্লাহ তাআলার সাথে কথা শুরু হয়ে গেছে, আল্লাহ তুমি জানো আমি কত বড় অপরাধী, কেমন অপরাধী যে মদের বোতল সব সময় আমার হাতে থাকে, এত বড় অপরাধী আমি, শুধু মদ নয়, দুনিয়াতে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ আমি করিনি আল্লাহ তুমি জানো, কিন্তু জীবনে কোনোদিন এমন বিপদের সম্মুখীন হই নাই, আজকে যেই বিপদের সম্মুখীন আমি হয়েছি, তুমি ছাড়া আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না, আল্লাহ জীবনের মতো তওবা করলাম, একেবারে আন্তরিক তওবা, খাঁটি তওবা, আসলেই আল্লাহ আমি আন্তরিকভাবে তওবা করলাম, তুমি তো আমার অন্তরের খবর জানো, দেখতেছো শুনতেছো আমার কথা, যদি তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, জীবনে আর কোনোদিন মদ কি কোনো গুনার কাছে আর যাবো না, তওবা করে নিলাম। আল্লাহ তাআলা বলেন, যদিও তিনি শুনেননি, যে আমি তো এই ধরনের তাইবদের, তওবাকারীদের তওবা কবুলের জন্য দরজা খুলে সবসময় অপেক্ষায় থাকি, সবসময় অপেক্ষায় থাকি, শুধু দিনে নয়, রাতের শেষাংশে সারা জগতের মানুষ যখন ঘুমের ঘুরে আচ্ছন্ন থাকে, পশু পাখি সহ সব আরাম আয়েশে থাকে, কেউ সজাগ থাকে না, তখনও আমি সজাগ থাকি, যদি আমার কোনো বান্দা বিপদগ্রস্ত হয় আমাকে ডাকে, তখন যেন আমি তার ডাকে সাথে সাথে সাড়া দিতে পারি। তো ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে এইভাবে ডাকতে থাকলো, আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দিলেন, বান্দা চিন্তার কোনো কারণ নাই, তুমি যে তাওবা করেছ তোমার তাওবাকে আমি সাথে সাথে গ্রহণ করেছি। আন্নাদামু তাওবাতুন, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়াটাই তো তওবা। আর ওয়াত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর যে তাওবা করবে আন্তরিকভাবে, অনুতপ্ত হবে, লজ্জিত হবে, সেটাই তওবা। আর যে এই তাওবা করবে তাকে বলা হয় তাইব, তাওবাকারী। ওয়াত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, কোনো গুনাহগার ব্যক্তি যদি এই গুনাহ থেকে তওবা করে নেয় আন্তরিকতার সাথে, আল্লাহ তাআলা বলেন যে আমি এমনভাবে তাকে ক্ষমা করে দেই, মাফ করে দেই, যেমন সে জীবনে কোনো গুনাহই করে নাই, এমনভাবে আমি তাকে পরিষ্কার করে দিই। হ্যাঁ মদকুর ব্যক্তি, আমার বান্দা তুমি চিন্তা করো না, তোমাকেও আমি মাফ করে দিলাম, যাও সামনে অগ্রসর হও। সামনে অগ্রসর হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার তোমার হাতে কি? জি আমিরুল মুমিনীন, আমার হাতে বোতল। বোতলের ভিতর কি? বোতলের ভিতর আল্লাহ তাআলার পক্ষ থেকে তার মনে চলে আসছে, আল্লাহ তাআলা এলহাম করে দিয়েছেন, নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা সরাসরি জিব্রাইলের মাধ্যমে কথা পৌঁছান, ওহির মাধ্যমে, আর ওলি আল্লাহদের মনের মধ্যে আল্লাহ তাআলা এলহাম করে দেন, মনের মধ্যে কথা ঢেলে দেন। তো ওই ব্যক্তি মদকুর ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার তওবার কারণে সাথে সাথে ওলি বানাইয়া এলহাম করে দিয়েছেন, যে তুমি বলো তোমার বোতলের মধ্যে দুধ আছে। সে বলল, আমিরুল মুমিনিন, আমার এই বোতলের ভিতরে দুধ। সাথে সাথে আল্লাহ তাআলা যখন তার মনে ঢেলে দিয়েছেন, বলে ফেলেছে যে দুধ, দেখি পরীক্ষা করে দেখেন, সত্যি মদ দুধে রূপান্তরিত হয়ে গেছে। আচ্ছা বলুন তো, যে লোকটা মদকুর ছিল তার হাতে এখনো মদের বোতল, এই লোকটা এমন অবস্থায় তওবা করেছে, এমন তওবা যেই তওবার কারণে আল্লাহ তাআলা শুধু তার গুনাহ খাতা মাফ করেননি, বরং একজন শাহজালাল মুজাররাদে এমনই রহমতুল্লাহ আলাইহির মতো অলিতে রূপান্তরিত করে দিলেন। একজন মদঘুর, সন্ত্রাসী, ডাকাত, ছিনতাইকারী, জীবনে এমন কোনো গুনাহ নেই যে সে করেনি, তাকে যদি আল্লাহ মাফ করতে পারেন, আমাদেরকে পারেন না? আলহামদুলিল্লাহ, আমরা কি সব গুনাহ করেছি এই পর্যন্ত? আলহামদুলিল্লাহ সব গুনাহ করিনি, করেছি অনেক গুনাহ, করছি হয়তো অনেক গুনাহ, তো আলহামদুলিল্লাহ হয়তো জীবনে এমন গুনাহ অনেক আছে যেগুলো আমরা এখনো দ্বারে কাছেই যাইনি, আলহামদুলিল্লাহ। তো এত বড় বড় অপরাধীদেরকে ফুজাইল ইবনে আয়াজ, আল্লাহু আকবার, কত বড় ডাকাত ছিলেন, কিন্তু এখন জগৎ বিখ্যাত ওলিদের তালিকায় তার নাম ফুজাইল ইবনে আয়াজ। অনেক অসংখ্য ঘটনা, বড় বড় ডাকাত, বড় বড় সন্ত্রাসী, বড় বড় অপরাধীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে, শুধু মাফ করে দেননি, ওলিতে রূপান্তরিত করে দিয়েছে। ওই মদখুর ব্যক্তি অলিতে রূপান্তরিত হয়ে গেল, আল্লাহর ভয়
এমনভাবে অন্তরে চলে আসলো, আর এই ভয়ের কারণে এমনভাবে বেচারা তওবা করলেন যে আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিয়েছে। এই জন্য আমরা এরকম চিন্তা করব না যে সাহাবায়ে কেরাম ছিলেন নবীর যুগের, নবীর সান্নিধ্য প্রাপ্ত, নবীর সাথে থাকতেন, এজন্য তাদের অবস্থা হয়েছিল, তারা পেরেছিলেন, আমরা কেমন করে পারবো। না, আমরাও পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করলে পারবো। পারবো না কেন? জনৈক মুসাফির একদিন সফর করতে করতে, পথ চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, পেটেও খুব খিদা, খাবারের কিচ্ছু সাথে নাই। হঠাৎ তিনি লক্ষ্য করলেন নদীর পানির স্রোতের সাথে একটা ফল, আপেল ভেসে যাচ্ছে। চিন্তা করলেন যে একটা ফল পানিতে ভেসে যাচ্ছে, এটা কুড়িয়ে আমার জন্য খাওয়া ঠিক হবে কি না। চিন্তা ফিকির করে সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, মাসআলা তো এটাই যে এরকম যদি কোনো ফল পানিতে ভেসে যায় যেই ফলের মালিককে জানা নেই এবং এটা আস্তে আস্তে এইভাবে হয়তো বিনষ্ট হয়ে যাবে, এমত অবস্থায় এরকম ফল কুড়িয়ে সংগ্রহ করে খাওয়ানো জায়েজ, কোনো অসুবিধা নেই। তো নিজে নিজে সিদ্ধান্ত নিলেন যে আমার যতটুকু জানা এই ফল খাওয়া আমার জন্য জায়েজ, পেটাও খিদা, সাথে সাথে পানি থেকে ফলটা উঠিয়ে, আপেলটা উঠিয়ে ভালো করে পরিষ্কার করে তিনি এই নদীর পাশে বসে খাইলেন। আলহামদুলিল্লাহ বড় ফল ছিল, আপেল ছিল, খাওয়ার পরে মোটামুটি পেটের খিদা একটু নিবারণ হয়েছে। পেটের খিদা নিবারণের পর গভীরভাবে চিন্তা করতে লাগলেন যে যদিও মাসআলা কত ঠিক আছে ফলটা খাওয়া, কিন্তু যদি আমার এই সিদ্ধান্ত গ্রহণে, আমি যে ফল খাইলাম সিদ্ধান্ত গ্রহণে যদি কোনো ব্যতিক্রম হয়ে থাকে আর বাস্তবে যদি এটা আমার জন্য খাওয়া ঠিক না হয়ে থাকে মালিকের অনুমতি ছাড়া, তো কালকে আমাদের দিন যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করেন তো আমি কী জবাব দেব? চিন্তায় পড়ে গেলেন। আচ্ছা, এই যে চিন্তা চলে আসলো ওনার মধ্যে কী কারণে? আল্লাহ তাআলার ভয় থাকার কারণেই। অথচ জায়েজ এটা খাওয়া, কিন্তু ভয় এই পরিমাণ ছিল যে আল্লাহ যদি না জায়েজ হয় আর আমাকে জবাব দিতে হয়, কী জবাব দেবো আমি? তাহলে দেখি মালিককে পাওয়া যায় কিনা, কমপক্ষে তার অনুমতি নিয়ে তার কাছে মাফ চেয়ে দায় মুক্ত হওয়া যায় কিনা। নদীর পার্শ্ব দিয়ে রওনা হয়ে গেলেন উল্টা দিকে যেদিক থেকে ফল এসেছিল। কয়েক মাইল হাঁটার পর পাইলেন এই নদীর পারে একটা আপেল গাছ, বুঝতে বাকি রইল না যে আপেল গাছ থেকেই ফলটা পড়েছে। মালিককে অনেক খোঁজাখুঁজির পর পাইলেন, মালিকের বাড়িতে বসলেন। বসার পরে বললেন যে আমি আপনার কাছে এই জন্য এসেছি। মালিক চিন্তা করলেন, আহারে, এই যুগেও কি এরকম মানুষ আছে, এত মুত্তাকি, এত পরহেজগার, কত ফল পশু পাখিরা খাচ্ছে, কত ফল পানিতে পড়ছে মানুষজন নিচ্ছে, ওগুলো তো কোনো সমস্যা নাই, এমনিতেই জায়েজ, আর আমি তো অনুমতি দিয়াই রাখছি, যার যেই পরিমাণ ফলের দরকার, বড় ধনী লোক, ফলের বাগান, যার যেই পরিমাণ ফল দরকার নিতে পারো, খাইতে পারো, কোনো সমস্যা নাই, উনি অনুমতি দিয়ে রাখছে। কিন্তু এই যুবক এই বয়সে এত তাকওয়া, এত পরহেজগারি, এত ক্ষুধাভীতি, না, তাকে মূল্যায়ন করতে হবে। ঠিক আছে বাবা, বলো তোমার কি কথা? কথা একটাই যে আমি আপনার অনুমতি ছাড়া আপেল খেয়ে ফেলেছি, যদি আপনি অনুমতি না দেন, আপনি ক্ষমা না করেন, তাহলে আমার বাঁচার উপায় নেই। তিনি বললেন, ঠিক আছে, ক্ষমা করব তোমাকে একটা শর্তে, তবে শর্তটি একটু কঠিন, তোমার পক্ষে মানা হয়তো কঠিন হবে। আপনি বলুন, যত কঠিনই হোক যদি সম্ভব হয় আমি অবশ্যই মানব। বলেন। বললেন, আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে বিয়ে করতে হবে, তবে আমার মেয়ের অবস্থা হচ্ছে এই, মেয়ে দুনো চোখ বন্ধ, চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, এই চারটি সমস্যা আমার মেয়ের মধ্যে আছে, এই মেয়েকে যদি বিয়ে করতে পারো মাফ। আহারে, বেচারা কি যে মুসিবতে পড়লেন, নামাজ ছাড়াইতে যাইয়া রোজা গোলাতে আসলাম মাফ চাইতে, এখন তো এই বুঝা সারা জীবন আমাকে টানতে হবে। যুবক এর মধ্যে তাকওয়া পরহেজগারি কি পরিমাণ ছিল, রাজি হয়ে গেলেন, অসুবিধা নেই, তারপরেও আমাকে মাফ করতে হবে, রাজি আমি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আয়োজন হলো, আগদ অনুষ্ঠান সম্পন্ন হলো, বাসের রাত্রি, বাসর ঘরে রাত্রি যাপনের জন্য যুবকটাকে বলে দেওয়া হলো, বাবা এই ঘরে যাও, এই ঘরেই তোমার স্ত্রী আমার মেয়ে অবস্থান করতেছে। ঘরে ঢুকার সাথে সাথে মেয়ের পক্ষ থেকে আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বলুন তো, মেয়ে যে আসসালামু আলাইকুম বললো, এতে কি বোঝা গেল? বুবা কথা বলতে পারে না কি রে? আমার শ্বশুর বললেন, বুবা এখন দেখি যে সুন্দর সাল সালাম, শুধু আসসালামু আলাইকুম না, একেবারে ওয়া বারাকাতুহু পর্যন্ত,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে বোঝা গেল বুবা নয়। তারপরে চুক তুলে আমার দিকে এত সুন্দর চাইলো, এক চাওয়াই আমি একেবারে ঠান্ডা হয়ে গেলাম, এত সুন্দর চাহনি, আহা তাহলে চুক ঠিক আছে। তারপরে আমি যখন জবাব দিলাম সালামের জবাব, আমি বুঝতে পারলাম যে আমার সালামের জবাবও শুনতেছে। এরপরে সে আমাকে জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন, তখন আমি যে জবাব দিলাম তখন আমি বুঝলাম যে আমার কথা সে শুনতেছে। তাহলে কানও ঠিক আছে, চুকও ঠিক, মুখও ঠিক, কানও ঠিক। এরপরে সে পালং থেকে উঠে আমাকে ইস্তেকবালের জন্য, ওয়েলকাম জানিয়ে, শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমাকে নেওয়ার জন্য সে সামনে বাড়তেছে। দেখলাম তার পাও ঠিক আছে। তো আমার শ্বশুর কি বললেন আর আমি কি পাইলাম, কি আমি কোনো সমস্যায় পড়লাম নাকি আমাকে নিয়ে পরীক্ষা করা হচ্ছে, কি ব্যাপার, আমি কোন জগতে আসলাম? যে চারটি সমস্যার কথা আমার শ্বশুর বললেন একটাও তার মধ্যে নেই। কত সুন্দরী মেয়ে! চিন্তায় পরে চোখ বন্ধ করে তিনি চিন্তা করতে গেলেন আমি এখন কি করতে পারি, আমি কি আসলেই কোনো পরীক্ষার সম্মুখীন হলাম নাকি এর মধ্যে কোনো রহস্য আছে। চিন্তা ফিকির করে তিনি সিদ্ধান্ত নিলেন, দাঁড়ানো অবস্থায় যে না, আমার শ্বশুর আমি কথাবার্তা বলার পরে যেটুকু বুঝেছি পেয়েছি, না এরকম তিনি প্রতারক হবেন না, কোনো খারাপ মানুষ হবেন না, নিশ্চয়ই তিনি ভালো মানুষ, আল্লাহর ওলি মানুষ, কথাবার্তা থেকে আমি বুঝেছি। আর এই যে চারটি বিষয়ের কথা তিনি বলেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে এবং রহস্য আছে কথাগুলোর মধ্যে, এগুলো পরে বোঝা যাবে। তিনি তো অবশ্যই কোনো বেগানা মহিলার কাছে আমাকে নিয়ে আসবেন না। যাই হোক, রাত্রি যাপনের পর পরের দিন সকালে যখন শ্বশুরের সাথে সাক্ষাৎ হলো, তখন বললেন যে আপনি বলেছিলেন যেমন এমন তো পেলাম না, কী খবর আমাকে এর ব্যাখ্যা বলেন। তখন তিনি বললেন যে দেখো বাবা, আমি এজন্যই বলেছি যে আমার মেয়ে অন্ধ, দেখে না, তার মানে হচ্ছে আমার মেয়েটি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কোনো বেগানা পুরুষকে দেখেনি, এজন্য বলেছি অন্ধ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কোনো বেগানা পুরুষের সাথে কথা বলেনি, এজন্য বলেছি বুবা। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কোনো গুনাহের কথা শুনেনি, এজন্য বলেছি সে বধির, কানে শুনে না। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমার মেয়ে কোনোদিন কোনো অন্যায় কাজের জন্য পা বাড়ায়নি, এজন্য বলেছি সে লেংরা। আসলে তার সব ঠিক আছে, আমি তোমার তাকওয়া পরহেজগারির আরেকটু পরীক্ষা নিয়েছিলাম মাত্র, এছাড়া আর কিছু নয়। যে মেয়ের কাছে তুমি রাত্রি যাপন করেছো, আমার মেয়ে, তোমার স্ত্রী, কোনো অসুবিধা নেই। এই মেয়ের গর্ভেই আল্লাহ তাআলা দান করেছিলেন বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো পীর। তো এরকম মেয়ের ঘরেই তো আব্দুল কাদির জিলানী হওয়ার কথা, এরকম বাবার ঔরসেই তো আব্দুল কাদির জিলানী হওয়ার কথা। যেই বাবা একটি ফলের জন্য অন্ধ মেয়েকে বিয়ে করতে রাজি, ল্যাংরা মেয়েকে বিয়ে করতে রাজি, বদির মেয়েকে বিয়ে করতে রাজি, বুবা মেয়েকে বিয়ে করতে পর্যন্ত রাজি, যেই যুবক মুত্তাকি পরহেজগার যুবক, তার ঔরসেই তো আব্দুল কাদির জিলানী জন্ম হওয়ার কথা। যেই মেয়েটি প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনো বেগানা পুরুষকে দেখেনি, কোনো অন্যায় কথা শুনেনি, কোনো বেগানা পুরুষের সাথে কথা বলেনি, কোনো গুনাহের কাজের দিকে পা বাড়ায়নি, এরকম মহিলার গর্বেই তো আব্দুল কাদির জিলানী জন্ম হওয়ার কথা। আমরাও ওইরকম হওয়ার চেষ্টা করি, নিজেরাও চেষ্টা করি, নিজেদের সন্তান সন্ততিদেরকেও ওইভাবেই তৈরি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।